আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। স্ক্রিনের যে কবুতরটা দেখতে পারতেছেন, এই কবুতরটার দিকে তাকাইলেই চোখ ফেরাতে ইচ্ছে হয় না। শুধু কি দেখতেই সুন্দর, রূপে গুণে পরিপূর্ণ। বাংলাদেশের সবচেয়ে রেজাল্ট করা যে কবুতরটা, নাম হচ্ছে সুপার মিলি, সেই সুপার মিলি জেনারেশনের কবুতর। আলহামদুলিল্লাহ, আমি কিছুদিন আগে কালেক্ট করছি এই মাদিটা, পাঁচ পরে রয়েছে কবুতরটা। এই অল্প বয়সে কিন্তু আমি কবুতরটা কালেক্ট করছি, কারণ আমার রেড সেকার একটা মাদির প্রয়োজন ছিল। আমার লবটে অলরেডি দুইটা রেড সেকার নর রয়েছে, এছাড়াও আরও একটি নর আমি কালেক্ট করছি, যেই নরটা অলরেডি 12 থেকে 14টা রেসে অংশগ্রহণ করেছে, আর সবগুলা কিন্তু লং ডিস্টেন্সে সে ভালো রেজাল্ট করছে। 500 কিলোমিটার, 450 কিলোমিটার, 510 কিলোমিটার থেকেও কিন্তু সে ভালো রেজাল্ট করছে। এমন একটা নর আমি কালেক্ট করছি, আমার লবটে অলরেডি আছে, পরবর্তীতে আমি আপনাদের মধ্যখানে সেই নরটাও দেখাবো। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এখন সেই নরের সঙ্গে এই মাদিটাকে আমি পেয়ার করার চেষ্টা করতেছি। এছাড়াও আরও একটি রেড সেকার মাদি আমি কালেক্ট করব, যেই মাদিটা অলরেডি রেস করা, যদিও বা দামটা একটু বেশি পড়বে, মূল্যটা একটু বেশি পড়বে, তারপরও আমি কালেক্ট করব। আমার 4 থেকে 5 পেয়ার রেসিং পিজন সেল করে হইলেও আমি একটা মাদি কালেক্ট করতে চাই রেড সেকার। আপনারা যারা রেসিং পিজন লালন পালন করেন, নিশ্চয়ই জামাল ভাইয়ের নাম শুনেছেন। তিনি BRPEL ক্লাব থেকে রেস করেন, আর তিনার কাছে যে কবুতরটা রয়েছে নাম হচ্ছে সুপার মিলি, আর এই কবুতরটা কিন্তু এস পিজন। অলরেডি 6টা রেসে সে ফার্স্ট প্রাইজ উইনার, এছাড়াও অসংখ্য রেজাল্ট রয়েছে, সেকেন্ড, থার্ড, চতুর্থ হয়েছে, পঞ্চম হয়েছে, ষষ্ঠ হয়েছে, এরকম অসংখ্য অসংখ্য রেজাল্ট রয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে বেস্ট একটা কবুতর এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম। যদি 10টা কবুতর থাকে, তার মধ্যে এইটা চলে আসবে অলরেডি। হ্যাঁ, 1 থেকে 10-এর মধ্যে থাকবেই সুপার মিলি। ন্যাশনাল রেসে ফার্স্ট হওয়া এটা সাধারণ কোনো বিষয় নয়, সেখানে 10 থেকে 15 হাজার কবুতর থাকে, আর সেই কবুতরের মধ্যে ফার্স্ট হওয়া এটা মুখের কথা নয়। সো সেই জেনারেশনের কবুতর আমি আমার লবটে নিয়ে আসছি। সবাই দোয়া করবেন যাতে করে এখান থেকে ভালো ব্রিড আমি পাই, সুন্দর সুন্দর কিছু বেবি পাই, যে বেবিগুলো আমি আমার জন্য রাখবো এবং আপনাদের জন্য পাঠাবো। আলহামদুলিল্লাহ, আমাদের কাছ থেকে অনেকে বেবি নিচ্ছেন এবং রেস করছেন, রেসের রেজাল্টও করছেন। পরবর্তীতে অন্য একটি ভিডিওর মধ্যে সেই রেস রেজাল্ট কী আমি জানানোর চেষ্টা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।